বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বেলা 12টা নাগাদ করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণ সাঁতরাগাছিতে বসে থাকার পর তারপর বৌদি ভাইরা এলো, কারণ ওদের ট্রেনটা আজকে ভীষণ লেট করেছিল। তো ওরা আসার পর আমরা সাঁতরাগাছি থেকে একটা উবের বুক করলাম এবং সেখানে তাতে করে চললাম কলকাতায়। পাশে ইডেন গার্ডেনকে ফেলে রেখে আমাদের গাড়ি এখন ছুটেছে কলকাতা স্টেশনের দিকে। আমরা স্টেশনে চলে এসেছি, এর আগে কখনো আমি স্টেশনে আসিনি, এই প্রথমবার আমি স্টেশনে এলাম। তো দেখো সবাই এখন যে যার লাগেজ নিতে ব্যস্ত। এই যে দুই শুভদীপ এখন লাগেজ বইছে। তো বেশ খানিকক্ষণ আমাদের ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছিল, তিনটে ছাড়বার কথা কিন্তু ছেড়েছে অনেক পরে। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, প্রায় 3:30 নাগাদ করে ট্রেনটা ছাড়লো। গরমে পুরো যাতা অবস্থা হয়ে যাচ্ছিল আমাদের। সবুজ ক্ষেতের ওপর দিয়ে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে। ব্যান্ডেল আসার পর আমরা একটু অনেক চা নিয়ে নিলাম। দেখছো ভীষণ মেঘ করেছে এখন, এবং মনে হচ্ছিল যে একটু বৃষ্টি হলে খুবই ভালো হয়, কারণ এত গরম সহ্য করা যাচ্ছিল না। তো বলতে বলতে বৃষ্টিও এসে গেছে এবং সাথে সাথে ভীষণ বজ্রাঘাত পড়ছিল। তো সামনেই আঙ্কেল আন্টিরার সাথে আমাদের ট্রেনেই পরিচয় হয়, ভীষণ ভালো এনারা। এনাদের সাথে গল্প করতে করতে আমরা বেশ ভালোই যাচ্ছিলাম। এবং দেখো আকাশের অবস্থাটা কীরকম। কাটোয়া জাংশনে এসে ট্রেনটা খানিকক্ষণ দাঁড়িয়ে গিয়েছিল, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে ট্রেনটা এগোতে পারছিল না। তো এখানে প্রায় অনেকক্ষণই ট্রেনটা দাঁড়িয়েছিল। এখন বাজে ভোর 4:30, 4টে নামার কথা এনজিপিতে, কিন্তু ট্রেনটা আধ ঘন্টা লেট করাতে আমরা 4:30 নাগাদ করে নেমেছি। যে গাড়িটা আমাদের বুক করা হয়েছিল সে বলল যে সে নাকি 6:30 সময় আসবে। তাই বেশ খানিকক্ষণ আমরা স্টেশনে বসেছিলাম এবং প্রায় 5:45 নাগাদ করে সে ফোন করল এবং বলল যে সে নাকি চলে এসেছে। তাই আমরাও লাগেজ নিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম এবং গাড়িতে উঠে পড়লাম গ্যাংটক যাওয়ার জন্য। এখান থেকে গ্যাংটক যেতে প্রায় 6.5-6 ঘন্টার মতো সময় নেয়। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলেছি গ্যাংটকের দিকে, এবং রাস্তায় কোথাও একটা দাঁড়াবো, সেখানে একটু ব্রেকফাস্ট করবো, কারণ আমাদের সেই রাতে ডিনার করা হয়েছিল কাল, আর কিছু খাওয়া হয়নি। তো সবারই কম বেশি একটু খিদে পেয়েছে। দেখো রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে চারপাশটা। আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে ফাল্গুনি, এবং এর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, বেশ চারপাশটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর এর মেইন জিনিস যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে ব্যালকনি থেকে দেখা যায়। ব্যালকনির বাইরে এই দৃশ্যটা ভীষণ সুন্দর লেগেছে আমাদের। তিস্তা নদী বয়ে চলেছে পাহাড়ের মাঝ দিয়ে, এবং দেখো স্বপ্ন দিয়ে পরিবেশটা এখানে খুব সুন্দর দেখতে লাগছে, এবং ক্যামেরা বন্দি না করে আমরা থাকতে পারলাম না। এখানে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি, আলুর দম, ঘুগনি এবং ছোলা, আর শুভদীপ দ্বারা নিয়েছিল মোমো, আর এখানে মোমোটা খেতে জাস্ট অসাধারণ। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আবার, আমাদের প্রায় এখনও 2.5 ঘন্টা যেতে হবে। বলতে বলতে আমরা এখন গ্যাংটকে চলে এসেছি, প্রায় 5,600 ফিট ওপরে আছি দেখতে পাচ্ছ, এবং এখান থেকে
জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে, তোমরা চ্যানেলে চোখ রেখো। আজকের মতো টাটা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও।